রাজশাহীর বেনিপুর গ্রামের মাঝে নির্জন স্থানে গত দুই মাস আগে টিন দিয়ে বাড়ি বানিয়ে সপরিবারে বসবাস শুরু করে নিহত জঙ্গি সাজ্জাদ হোসেন। এরা ছিল এলাকায় নতুন এসেছে, নতুন আসার পরে সেরকম লোকজনের সাথে মেলামেশা কম করতো। স্প্রে করার পরে আপনার বাড়ি থেকে চারজন বের হয়ে আসলো, আর দুইটা ছোট বাচ্চা আর ওরা বড় গোলা চারজন দিয়ে এসে ওই বোমা বাস্ট করে। গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে নির্জন এই বাড়িটি ঘেরাও করে আইনশৃঙ্খলা বাহিনী। ভোরে জঙ্গিদের আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানালে সাড়া দেয়নি জঙ্গিরা। সকাল 7:30টার দিকে জঙ্গিরা আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটালে নিহত হয় নারী সহ 5 জঙ্গি। এ সময় জঙ্গি হামলায় ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল মতিন আহত হয়, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এখনো সাংগুন হয়তো বলতে পারতেছি না ওই বাড়ির ভিতরে আরো কেউ আছে কিনা, আর মৃতের সংখ্যা সঠিক কত, তবে আমরা 4টা ডেড বডি পড়ে থাকতে দেখতেছি দূর থেকে। আমাদের মানে তাদের ব্লেস্ট তারা বাস্ট করে তারা আত্মঘাতী হামলায় তারা মৃত্যুবরণ করছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে বাড়ির ভেতরে বিস্ফোরক থাকতে পারে, এ কারণে সতর্কভাবেই অভিযান চালানো হচ্ছে।